হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। কি করা যাবে, বড়রা যখন সবাই ফোনে ব্যস্ত তখন আমাকেই কাজ করতে হবে। লাঠি নিয়ে কতগুলো শুরু হয়ে গেছে ঘর মোছা, দেখেছে অবস্থা? ও খুব আনন্দ পাচ্ছে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া। আর এনাকে দেখো, উনি প্রতি রাতে আমাদের বারান্দায় শোবে। ওনার জন্য আমি দরজা জানলা খুলতে পারি না, যদি ঘরে হেঁকে দেয় যেই ভোর হবে তার আগেই জানে ওই শয়তান বেটি উঠবে, উনি এসে এই সিঁড়ির তলায় আশ্রয় নেয়। বেলা পর্যন্ত না ঘুমালে ওনার ঘুম হয় না, 10টা 9টা এরকম টাইম। ওখান থেকে উঠে আসার ব্যাপার এখানে শুয়েছেন। হ্যাঁ, তুমি কি চালাক, তোমার থেকে বেশি চালাক। এই দেখো, এবছর আম খেয়ে খেয়ে আটিগুলো এক জায়গায় রেখেছিলাম, হ্যাঁ সেই আটিগুলো গাছ উঠেছে, কারণ আমার তো পিছনে জায়গা যা ছিল গাছপালা সব কেটে দিয়ে ঘর তৈরি হচ্ছে। তা আটিগুলো রেখেছি এক জায়গায়, যে এগুলো সব ঠিক হয়ে গেলে পজিশন মতো এক একটা গাছ ফেলে দেবো বড় হওয়ার জন্য। অগত্যা আর এটা আমার এখন কি করব, সমস্ত যে কটা তারপরে ফুলের ডালা কেনা সেগুলো সব টবেই রাখা আছে। এখন আশায় আছি যবে বাড়িঘর হবে তারপরে এক এক পজিশনে এক একজনকে বসাবো। এটা আমার ছোট্ট মিনি বাগান, দেখো তোমাদের আজ দেখাচ্ছি আমার বাগান। এই রইল আমার পেয়ারা গাছ, তার পাশে রয়েছে টগর গাছ, ঠিক আছে, তার পাশে আম গাছ, তার পাশেও একটা আম গাছ, এখানে আছে পেঁপে গাছ, এটা আছে নাকচম্পা গাছ, এখন খুব ফুল ফোটে, পাথরকুচি গাছ, পেয়ারা গাছ, এটা আছে আর একটা টগর গাছ, এটা আছে জানি না এটার নাম কী, হলুদ রঙের ফুল হয় টগর ফুলের ইসের মতো, কলকি ফুলের মতো, এটা সাদা জবা। হ্যাঁ, এটা আছে কলকে ফুল, আর এটা আমার জবা। এই গাছটার ফুলই আমি পুজো দেখাই তোমাদের, 100-এর উপরে জবা ফুল ফোটে।